নজরুল কলাক্ষেত্রে শনিবার চাকমা ভাষা সাহিত্য এবং সংস্কৃতির উপর আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী সান্ত্বনা চাকমা এবং চাকমা সমাজের বিশিষ্ট কুলপতি সহ বিখ্যাত বুদ্ধিজীবী লেখক এবং কৃতী ব্যক্তিরা। এই চাকমা সাহিত্য এবং সুধম যোধা আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেছেন বহিরাজ্য এবং বাংলাদেশ সহ সারা দেশ থেকে আগত বিশিষ্ট প্রতিনিধিরা। সম্মেলনে চাকমা সমাজের ভাষা সাহিত্য এবং সংস্কৃতির উপর তিন দিন ব্যাপী আয়োজিত এই সম্মেলনে মননশীল আলোচনা করবেন উপস্থিত বিশিষ্টরা। রাজ্যে চাকমা সম্প্রদায়ের এই উন্নতি এবং সার্বিক অগ্রগতিকেই নিজের বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের চাকমা সম্প্রদায় বর্তমানে শিক্ষা দীক্ষায় অনেক বেশি উন্নত এবং এই সম্প্রদায়ের বিভিন্ন প্রতিভাবান ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের মুখ উজ্জ্বল করে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় একটাই স্লোগান দেন, যে সবকা সাথ, সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। সেইভাবে আমরা ওনার যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে আমরা চলি এবং আমার বলতে দ্বিধা নেই। চাকমা কমিউনিটির মধ্যে আমাদের যে এখন শিক্ষা দীক্ষা অনেক বেশি, অনেক মাত্রায় অনেক বেশি উন্নত লাভ করেছে ত্রিপুরাতে, আমি জানি না অন্যান্য জায়গায় কি। এখানে টিসিএস থেকে আরম্ভ করে আইএস থেকে আরম্ভ করে ডাইরেক্ট আইএসও হয়েছে, এরকমও আছে আমার কাছে। তো অত্যন্ত ভালো লাগে এই সম্প্রদায়ের। তো এখানে বলা হয়েছে আমরা গরিব, গরিব আমরা তো গরিব নই, কিসে আমরা গরিব? ইন অল অ্যাসপেক্ট উই আর বেটার দেন এনি আদার কমিউনিটি। তো আমার কাছে ভালো লাগে। এখন তো মানে বিভিন্ন সময় আমি ইভেন এডুকেশন ডিপার্টমেন্টও আমি দেখি বিভিন্ন জায়গায় এই সম্প্রদায়ের লোকরা অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সরকার সবসময় চেষ্টা করে সবাইকে সম্মান দেওয়া, আর গৌতম বুদ্ধকে যারা ফলোয়ার্স তাদের তো সম্মান দিতেই হবে, উপায় নেই। সারা ভারতবর্ষকে চিনিয়েছে, সারা পৃথিবীকে চিনিয়েছে। এখান থেকে ভারতবর্ষের মধ্যেই সৃষ্টি, অথচ এই রিলিজিয়নকে অন্য দেশ ওরা অ্যাডপ্ট করে কোথায় কোথায় চলে গেছে ভাবা যায় না। তো আমরা তো সেই দিক দিয়ে ভারতবর্ষে আমরা প্রডিউসার বলা যায় ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি। ভগবান বুদ্ধের অনুসারী চাকমা সম্প্রদায়ের সার্বিক প্রকাশের প্রতি গভীর শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে চাকমা স্ক্রিপ্ট এবং ভাষার উন্নতি বিধানে রাজ্য সরকারের ভূমিকার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের ক্রিস্টিয়া সংস্কৃতির এই ধারাকে সবার মাঝে সঞ্চারিত করলেই তার পূর্ণতা আসবে। অনুষ্ঠানে নিজস্ব চাকমা ভাষায় সুন্দর বক্তব্য রাখেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী সান্ত্বনা চাকমা। খুব কম পপুলেশন, খুব কম, সেই জায়গা দই আমার দুইজন এমএলএ পার্টিসিপেট করিবার চান্স পেয়ে সেই দুইজন অত একজন মন্ত্রী বানাইন। তো সেনতে তোমার লগে এতে যে সদা হবার সুযোগ পেয়েও সম্পূর্ণ ক্রেডিট মো মনে করমে আমার মোদিজি, আমার এই যে যেগুলো স্টেট গভর্নমেন্ট আগম তারার কারণে যে এই সুযোগ মই পেয়েও আর সেনতে মই হজলি করিমি দিবার মই এই জায়গা এফারিম না নোপারিম খবর নফে। তবু তোমার শুধু মর আজাদ হব দে আগামী দিনত, এই যে ফার্স্ট মানে ফার্স্ট নয় আমার, যাতে আগামী দিনত বছরে বছরে যাতে এটি কেন করে নে আমার ইন্টারন্যাশনাল কনফারেন্স আমি গড়ি ফারি পাড়া করে নে এ হজলিকে তোমার শুধু রাগে। উল্লেখ্য, তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত রয়েছেন রাজ্যের কৃতি সন্তান নিরঞ্জন চাকমা, বিমল চাকমা আর অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।